again. আমাদের রাজ্যে বিগত দুই বছরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দিন আমাদের রাজ্যে নেমে আনছে বিজেপি আইপিএফটি জোট সরকারের নেতৃত্বে। আজকের সকাল থেকে যে ছবি গোটা রাজ্যে গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, 22 বছরের যুবতীর দগ্ধ আগুনে পোড়া দেহ এবং অভিযোগ উঠছে যে দর্শন করে তাকে এইরকমভাবে বিভৎসভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। আর বলছিলাম আমাদের এই ধরনের চিত্র, এই ধরনের ছবি আমাদের রাজ্যে আর বিগত দিনে দেখা যায়নি। তারও গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বেলুনিয়ায় সিদ্ধিনগরে 12 ঘন্টা 52 বছরের বৃদ্ধ মহিলাকে বেঁধে তার উপর অমানসিক বর্বরতম নির্যাতন নামিয়ে আনা হয়েছিল। তারপর এই ছবি গোটা দেশের মানুষ, রাজ্যের মানুষ দেখছে এই ভয়ঙ্কর এই ধরনের আক্রমণের নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি সমাজদ্রোহীদের আটকানোর জন্য আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিজেপির নেতৃত্বে সমাজদ্রোহীরা প্রতিদিন গোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে এবং এই যে বামপন্থী আন্দোলনের অফিস ভাঙচুর, নেতার বাড়িতে আক্রমণ, বামপন্থী নেতা কর্মীদের উপর আক্রমণ, সন্ত্রাস, রক্তাক্ত করা, এই ক্ষেত্রে শাসক দল তাদের মদত যোগাচ্ছেন। শাসক দল যখন মদত যোগাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বক্তব্য নেই, এতগুলা বামপন্থী আন্দোলনের অফিস ভাঙচুর হয়েছে গ্রেপ্তার নেই, অসংখ্য আক্রমণ হয়েছে গ্রেপ্তার নেই, সমাজদ্রোহীরা মনে করছেন আমাদের সরকার, সমাজদ্রোহীরা মনে করছেন আমরা স্বাধীন, তার জন্যই এই আক্রমণগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যেখানে কথা বলছি তার সঙ্গে মহিলা কমিশন, আজকে থেকে 10-15 দিন আগে মহিলা কমিশনের চেয়ারম্যান, আমরা লজ্জাবোধ করছি ওনার প্রতি, যে মহিলা কমিশনের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলছেন গত 2 বছরে কোনো নারী নির্যাতনের ঘটনা নেই, এবং মহিলা কমিশনের চেয়ারম্যান যখন এই সম্পর্ক এইরকম বক্তব্য রাখেন তাতে নারী নির্যাতনকারীরা উৎসাহিত হয় যে মহিলা কমিশনের চেয়ারম্যান আমার সঙ্গে আছেন, এবং এইরকমভাবে তাদের বক্তব্যে উৎসাহিত হয়েই সমাজদ্রোহীরা এরকম বর্বরোচিত আক্রমণ সংঘটিত করছে। আমরা DYFI, আমরা TIWN এই ধরনের বর্বরোচিত ঘটনার নিন্দা জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ, তারপরও যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমরা দাবি করছি, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করব যে আইন শৃঙ্খলা যে তলানিতে গিয়ে ঠেকেছে এই সময়ে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন। একের পরে কত মানুষের, কত মহিলার, শিশুকন্যার মৃত্যুতে এরকম ঘটনার পর আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘুম ভাঙবে আমরা জানি না, তবে এটাও ঠিক যে স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্ত মহিলার বাড়িতে যাওয়ার সময় পান না, সেই স্বরাষ্ট্রমন্ত্রী সাত খাওয়ার সময় পান আর ওই পুষ্টি বৃদ্ধির জন্য গর্ভবতী মহিলার বাড়িতে যান, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্ত মহিলার পাশে দাঁড়াবেন না, এবং সমাজদ্রোহীরা যখন তাতে উৎসাহিত হয় স্বরাষ্ট্র দপ্তর চুপ করে থাকেন। আমরা স্বরাষ্ট্র দপ্তরের কাছে দাবি করব এই ঘটনার সঙ্গে যুক্ত দ্রুত গ্রেপ্তার করা, নয়তো এই রাজ্যের আরও বৃহত্তর আন্দোলন, আমরা ছাত্ররা, যুবরা, বামপন্থী আন্দোলনের সংগঠনের নানা অংশের মানুষ যারা আছেন আমরা রাজ্যের বৃহত্তর আন্দোলন তৈরি করব। এবং এই চিত্র, যে ছবি ফুটে এসছে 2 বছরের, এটাই হচ্ছে বিজেপি সরকারের যে দিনগুলো আসছে, বিজেপি সরকারের তৈরি করা দিনের এ হচ্ছে চিত্র, এবং এর জন্য স্বরাষ্ট্র দপ্তর, বিজেপি দল, শাসক দল দায়ী।